বেআইনি অনৈতিক মৃত্যু বেঈমান মির্জাপুর খুনি ডাকাত খুনি কথা বললে গুলি করে দেন গুলি করে দেবেন এখানে করেন গুলি আমাকে দেখি আমি গুলি পরোয়া করি না এই মার্চ মাসের পয়লাতে এই মার্চ আমি 10 বছরের জন্য গ্রেফতার হয়েছিলাম এত দলিল আসম আব্দুর রহমান মমতাজ বেগম গুলিবিদ্ধ অবস্থায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে আমরা গুলিবিদ্ধ হয়েছিলাম আমাদের কয়েকশো নেতাকর্মীকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে আমাদের দলের অফিসে আগুন লাগানো হয়েছে আমি আল্লাহ যদি বাঁচায় রাখে বাকি জীবন যেটা আছে আগামী মে মাসের 1 তারিখের পর থেকে মে মাসে আমি বাংলাদেশে ফেরত আসছিলাম জার্মানি থেকে সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো আবার এই স্বৈরাচারকে বাংলাদেশের মাটি থেকে বিতরণ করার জন্য আদানি আর বাদানি ভারত থেকে আদানি যেটা আমাদের সেক্রেটারি বলছে আর বাংলাদেশের সরকার হলো পাদানি হাট থেকে নামার জন্য পায়ের তলায় যে আদানির বিদ্যুৎ আনছে পাদানি ভারতে যে বিদ্যুৎ 300 থেকে 600 রুপিতে পাওয়া যায় সেটা আনছে 900 রুপিতে তারা তো ভারত থেকে যেটা আরও 300 রুপিতে কমে আনতে পারতাম সেটাও আনেন নাই তারা তো আপনি খাদ্য দুর্গত নাই জাতিসংঘের অঙ্গ সংগঠন ভাও ভাও বলছে বাংলাদেশে 6 থেকে 7 কোটি লোক খাদ্য নিরাপত্তার হুমকির সম্মুখীন আছে আমার কথা নয় কই জাতিসংঘের এই বক্তব্য তো চ্যালেঞ্জ করলেন না আপনারা ফাওর এই বক্তব্য তো চ্যালেঞ্জ করলেন না 3 থেকে 5 কোটি শিক্ষিত যুবক বেকার গতকালকে পত্রিকা দেখেছেন ভূমধ্যসাগরে লিবিয়া হয়ে ইটালি যাওয়ার পথে এই যে যারা মারা গেছে মা কান্নাকাটি করতেছে যে আহ্লাদ বলাদ করে আমার ছেলেটাকে পাঠিয়েছিলাম এখন আমার ছেলেও গেলো আবার সব কিছু গেলো দুর্ভিক্ষ আজকে চাল ডাল তেলের দাম একটা ছোট ঘটনা বলি এটা পত্রপত্রিকার সার্ভে অনেকে দেখেছেন চট্টগ্রামে 110 টাকা যে মুরগি ছিল সেটা বিক্রি হচ্ছে এখন 393 টাকায় 110 টাকার মুরগি 393 টাকা এবং 250 গ্রামের মাংসের মুরগির মাংস আর গরুর মাংসের 250 গ্রামের ভাগ করে রেখেছে ব্যবসায়ীরা কোনো কাস্টমার নাই জিজ্ঞাসা করছে কাস্টমারদের বাজারে হাঁটতেছে কিনেন না কেন কোনো লজ্জায় দোকানের সামনে যায় না মানে 1 পোয়া 250 গ্রাম মানে 1 পোয়া 1 পোয়া মাংস কীভাবে কিনবে লজ্জা যেতে চাচ্ছে না পত্রিকার ছবি আসছে একটা মা আমি কত তারিখে এখানে বলছি একটা জেলা একটা মা তার ছবি দিয়ে দিয়েছে তার সন্তান বিক্রি করছে আপনারা বলেন দুর্ভিক্ষ নাই এদেশের সরকার বলে দুর্ভিক্ষ নাই আপনারা তো গরিব মানুষকে দেখেন না এই শুধু আমার মাথার উপর দিয়ে যারা যাবে গাড়িওয়ালাদের দেখেন বাড়িওয়ালাদের দেখেন শিল্পকারখানার মালিক দেখেন সিন্ডিকেটওয়ালাদের দেখেন ব্যবসায়ীদের দেখেন